हम कागज नहीं दिखाएंगे। এই কথাটা শুনে যাদের কান দিয়ে রক্ত বেরোয় আর যাদের রক্ত মাথায় উঠে যায় তাদের জন্য বলি, এর কন্ট্রোল, এর কন্ট্রোল। আরে প্রধানমন্ত্রীও বলছে এখন যে হাম কাগজ নহীঁ দিখায়েঙ্গে। কেসটা কি? কেসটা হচ্ছে পিএম কেয়ারস ফান্ড। ব্যাস, এবার যত লিপটাডু আর লিবেরাল আর কমিউনিস্ট গুলো বলবে এই কাগজ আর ওই কাগজের সঙ্গে সম্পর্ক কি, আরে দেশে কোন জিনিসটার সাথে কোনটা সম্পর্ক আছে। হ্যাঁ, পালঘরে এই যে সাধু হত্যা হয়ে গেল তার সঙ্গে কি কমিউনাল অ্যাঙ্গেল ছিল? কিন্তু সেটা নিয়েও তো এখনো তর্ক হচ্ছে নাকি? তাহলে সবকিছু এত যুক্তি খোঁজেন কেন আপনারা? হ্যাঁ, সবকিছু নিয়ে এত সবকিছু পিছনে যুক্তি খুঁজতে হবে এত কি কেন? যাই হোক, পিএম কেয়ার ফান্ড তৈরি হয়েছিল 28শে মার্চ, মানে এই বছরই 28শে মার্চ। এবং এটা কিরকম ফান্ড? এই ফান্ডটা হচ্ছে একটা চ্যারিটেবল ট্রাস্টের মতন ফান্ড। এই চ্যারিটেবল ট্রাস্টটা যাদের কানে গিয়ে ঠক করে লাগলো তাদের জন্য বলি, হ্যাঁ এটা একদম পিওর চ্যারিটেবল ট্রাস্ট। এই চ্যারিটেবল ট্রাস্টেরও ট্রাস্টি আছে। কে কে ট্রাস্টি? ডিফেন্স মিনিস্টার, হোম মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার আর আমাদের প্রাইম মিনিস্টার। আর আর চার পাঁচটা ট্রাস্টের মতনই এই ট্রাস্টের অডিট যে করবে তাদেরকে ট্রাস্টিটাই ঠিক করবে, মানে সরকার এটার মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না। গদা বাংলায় যদি সরকার ইয়ে এই সব কাগজপত্র দেখতে চায়, এগুলোর অডিট করতে চায়, তাহলে তারা বলবে হাম কাগজ নহীঁ দিখায়েঙ্গে। সরকারি অডিট যারা করে মানে সিএজি মানে কন্ট্রোলার এন্ড অডিট, অশিক্ষিত মানুষ তো দেখে নিচ্ছি, কন্ট্রোলার এন্ড অডিট জেনারেল অফ ইন্ডিয়া, তারা অডিট করতে পারবে না এই পিএম কেয়ার ফান্ড, মানে ওই কাগজ নেই দিখায়েঙ্গে, ওই একই কেস। ভক্তরা এখনই একটা বিশেষণ দেবে, দিয়ে জিজ্ঞেস করবে তুই কে এই নিয়ে কথা বলার। প্রধানমন্ত্রী এই করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য একটা ফান্ড ওপেন করেছেন, সেটা নিয়েও কথা বলতে হবে। আরে গোমূত্র খোর, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড আগের থেকেই ভারতবর্ষে আছে, 1948 সাল থেকে। সেটাকে বলা হয় পিএমএনআরএ, প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড, এবং সেটাতে অলরেডি 3,800 কোটি টাকা আছে। সেই টাকাটা কোথায় যাবে? সেই টাকাটা কেন কখন ব্যবহার হবে তাহলে? তাহলে যদি আগের থেকে 3,800 কোটি টাকা আছে, আগের থেকে প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড আছে, সেখানে মানুষ টাকা দিতে পারে, তাহলে নতুন করে আবার পিএম কেয়ারস কেন? আই ওয়ান্ডার, এটা কি পিএম এর কেয়ারের জন্য? না না, এটা কিন্তু জোকই ছিল আর কিছু না। আর পিএম কেয়ার ফান্ডটা যখন তৈরি হলো 28 তারিখ, তখন প্রধানমন্ত্রী নিজে টুইট করেছেন এই সমস্ত ব্যাংক ডিটেলস, ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের অধীনে যত সমস্ত সংস্থা আছে সব সংস্থাগুলিকে অনুরোধ করা হয়েছে এই ফান্ডে টাকা দেওয়ার জন্য। শুধু তাই নয়, এখানেও শেষ হচ্ছে না, এরই মধ্যে কেউ 100 কোটি, কেউ 500 কোটি, কেউ 25 কোটি দিয়ে বসে আছে পিএম কেয়ার ফান্ডে। এবারে এই অনুদানগুলো কোথায় গেল, কখন গেল, কবে গেল, কত গেল, এগুলো কি জিজ্ঞেস করবো না? এগুলো কি জানতে হবে না? আর যাদের কাছে এই তথ্যটা নতুন তাদেরকে বলি যে এই প্রশ্নটা এর আগে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী করে বসে আছে। হ্যাঁ, আমি একা এই প্রথম করছি না এই প্রশ্নটা, আমি অন্য গ্রহ থেকে আসিনি, মঙ্গল গ্রহ থেকে এসে ঠক করে পড়ে যাইনি এখানে। হ্যাঁ, অ্যাকাউন্টের ডিটেলসটা পাবলিকের সঙ্গে শেয়ার করা যায়, কিন্তু অ্যাকাউন্ট থেকে কত এলো কত গেল সেটা সরকার পাবলিককে দেখাবে না, এটাই হচ্ছে মোদ্দা কথা, তাই তো? ওটা করতে গেলে প্রচুর ফেটে যাবে সবার। ভক্তদের ফাইনাল পাঞ্চ, মোদিজি যখন করছেন তাহলে কিছু না কিছু ভালোর জন্যই করছেন। মোদিজি কি করছেন সে নিয়ে অত কথা বলতে হবে না, সেটা অত জানার দরকার নেই। হ্যাঁ সেটাই তো, আমরা কেন জানতে যাবো? আমরা তো শুধু ভোট দেব। আমরা কি সরকার তৈরি করেছি? আমরা রাজা নির্বাচন করেছি, আর আমরা তো প্রজা। গণতন্ত্র চলছে নাকি এটা? এটা তো রাজা প্রজার সম্পর্ক। প্রজা কখনো জিজ্ঞেস করতে রাজাকে পেয়ে দিয়ে লাল করে দেবে জানতে গেলে? আর না হলে ভক্তরা আছে তারা এসে গলা টিপে ধরবে। মোদিজি প্রধানমন্ত্রী নাকি? মোদিজি তো নতুন রাজা, যেমন ইংল্যান্ডের রানী ছিল আগে, তেমনি আমাদের এখন নতুন রাজা হয়েছে। আর যারা আগে ইংল্যান্ডের রানীকে নিজের মা মনে করতো, তারা এখন মোদিজিকে নিজের বাবা মনে করে। মাঝখান থেকে আপনাকে বলছি, আপনি যদি দুটোর কোনোটা মনে না করেন তাহলে প্রশ্ন করুন, কেননা প্রশ্ন যদি করেন তার মানে মনে রাখবেন যে আপনার অধিকার আপনার কাছে আছে, আপনি গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছেন। আর যদি প্রশ্ন করতে না পারেন তাহলে আমার এই চুপ অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে বালানন্দ আগামী দিনে আরো প্রশ্ন করতে পারে। প্রশ্ন করার প্রয়োজন আছে, প্রশ্নই আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখে, মনে রাখবেন। এই চললাম আমি, নমস্কার। আরে আমি তো ফকির আদমি হ্যায়, ঝোলা লেকে চল পড়েঙ্গে জি।